লুল্লু দাদা, কেমন আছো তুমি? কি অবস্থা? কাল তো বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুল করে গেছি। আছি, ভালো আছি বাপ্পি দাদা, তুমি কেমন আছো? কি ব্যাপার, কি আবার ভুলে গেলাম যে আলোচনা করা হয় নাই বলো। আমরা যে তিনতলা ঘরগুলো তৈরি করেছি, এইগুলোর মাপজোকটা তো সুন্দর করে সবাইকে বলে দিবা। ওহো, তাই তো, একদমই ভুলে গেছি বাপ্পি দাদা, অবশ্যই আজ সবাইকে ঘরের মাপগুলো সুন্দর করে বলে। ওকে, ঠিক আছে, সুন্দর করে আমাদের ঘরের তিনতলা ঘরের মাপগুলো সুন্দরভাবে বলো, যাতে সবাই বানাতে পারে। সরি, আমার ছোট ভাই বোনেরা এবং বড় গুরুজনেরা, একদমই ভুলে গেছিলাম। তার আগে বলবো, ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি বাপ্পি দাদার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকনটা দেখছো না, এটা থাবড়া মেরে বাজিয়ে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। তিনতলা ঘর করতে গেলে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ঘরটা যেন খুব বেশি বড় না হয়, আবার খুব বেশি ছোট না হয়। অনেকেই একটা কাজ ভুল করেন, বাপ্পি দাদের কাছে অনেক ফোন আসে যে ভাই, আমি তো দেশে 6 ফিট বা 7 ফিট বা 7 ছাদ করে ফেলেছি, এখন তো আমার সমস্যা হচ্ছে। আপনাদের যেন নতুন যারা ঘরগুলো তৈরি করবেন, আপনাদের যেন কোনো সমস্যা না হয়, আমি সেই ব্যাপারে বলে দিচ্ছি। ঘরগুলোর মাপ দিবেন, লম্বা দিবেন 5.5 ফুট। আমাদের এই তিনতলা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এটার মাপ লম্বা 5.5 ফুট, আর আয়তে আপনার 3.5 ফুট। ঠিক আছে, আমাদের ঘরের এইটা হচ্ছে পারফেক্ট মাপ। আর এর থেকে যদি আপনারা বড় দেন অথবা ঘরটা ছোট দেন, আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে। ছোট হলে বেশি ছোট হয়ে যাবে, মুরগি পিছিয়ে রাখা যাবে না। আর এই ঘরের এই মাপ ছাড়া যদি আপনারা আপনাদের মন মতো করতে চান যে বেশি বড় করবেন, তাহলে একটা সমস্যা হবে যে আমাদের মুরগিগুলো যখন ফার্মে থাকে, তখন ওদেরকে সব অনেক সময় ধরতে হবে, ভ্যাকসিন করতে হবে। ঠিক আছে, এই ভ্যাকসিনের সুবিধার্থে আমাদের এই ঘরগুলোয় খুবই ভালোভাবে ধরা যায়, কিন্তু বড় হলে ওদের ভিতরে ঢুকে বা মুরগি ধরে আনা খুবই কষ্টদায়ক। তার জন্য বলবো সবাই, 5.5 ফুট লম্বা এবং আয়ু হচ্ছে 3.5 ফুট, এইটা হচ্ছে পারফেক্ট একটা মাপ। আপনারা নিজ থেকে দাঁড়ায় ঘরের ভিতরে ঘর পরিষ্কার করা, ঘরের মুরগি ধরা, সব কিছুই ইজিভাবে করতে পারবেন। কিন্তু বড় করলে আপনারা কিন্তু পরিষ্কার করতেও অনেক সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, ওকে লুল্লু দাদা, তুমি অনেক ভালোভাবে সুন্দরভাবে বোঝাই বলেছো, এখন হয়তো সবাই বুঝতে পারবে। তোমরা যারা এতক্ষণ ঘরের মাপজোক সম্পর্কে শুনলে, এখন ঝটপট করে একটা ঘর তৈরি করে ফেলো। আমরা খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের জন্য। আর এখনো যারা বাপ্পি দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকনটা দেখছো না, এটা থাবড়া মেরে বাজিয়ে দিও, যাতে কোনো ভিডিও মিস না হয়। বাই বাই, টাটা।